একটা মানুষের ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি ভাবছ? ভালো থাকবে? ভুল ভাবছ। কারো ভালো থাকা কেড়ে নিয়ে কেউ ভালো থাকতে পারেনি। সেই মানুষটা তোমায় ক্ষমা করে দিলেও সময় আর প্রকৃতি কখনো ক্ষমা করে না, চরম প্রতিশোধ নেবেন। সহ্য করতে পারবে তো সময়ের সেই প্রতিশোধ? একটা মানুষের চোখের ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছ। এমন একটা দিন আসবে যেদিন চোখে ঘুম থাকবে না, সব কিছু থাকবে, তুমি ঘুমোতে পারবে না, কারণ তুমি আজ কারো ঘুম কেড়ে নিচ্ছ। তাই নিয়তি তোমার ঘুম কেড়ে নেবে। আজ কারো সুখ কেড়ে নিয়ে তুমি সুখে আছো। বিশ্বাস করো, এমন একটা দিন আসবে যেদিন তুমি এই দিনগুলো ফেরত পাওয়ার জন্য ছটফট করবে। তীব্র যন্ত্রণা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে। তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না, শুধু নীরবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন বুঝবে নীরব যন্ত্রণা কাকে বলে। যে যন্ত্রণা তুমি একটা মানুষকে দিনের পর দিন দিয়ে গেছো। কোনো একটা দিন ছিল তুমি একটা মানুষের খাওয়া কেড়ে নিয়েছো, ঘুম কেড়ে নিয়েছো, সাথে শান্তিটুকুও কেড়ে নিয়েছো। এই দিনগুলোর হিসেব তো তোমায় দিতে হবে, আজ হোক কি নয়তো কাল, কি নয়তো কিছু বছর পর, তবুও তোমার হিসাব চোকাতে হবে। তাই আমরা ছেড়ে দিলেও প্রকৃতি আমাদের ছাড়বে না, সময় ঠিকই প্রতিশোধ নেবেই। তাই সময় থাকতে মূল্য দিতে শেখো। সময় চলে গেলে সব কিছুই শেষ হয়ে যাবে, আর আফসোস করে কোনো লাভ হবে না।